হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড হেলবিডি থেকে আমি তাহের বলছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে দেখবো যে কীভাবে আমাদের ফোন থেকে ইচ্ছা মতো যে কাউকে যে কোনো SMS পাঠাতে পারবো, বিভিন্ন কোম্পানির নামে বিভিন্ন রকমের SMS করতে পারবো। তো বন্ধুরা, এটা নিয়ে ভিডিও দেখবেন, অনেক ধরনের টিউটোরিয়াল আছে। তো আজকে আমারটা একটু অন্যরকম, আর ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো অনেকগুলো করে না, ম্যাক্সিমামই কাজ করে না। আর আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও 100% কার্যকর। আপনার চ্যানেলে আমার ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইচ্ছে মতো যে কাউকে SMS করতে পারেন। নর্মালি আমি একটু বকবক করে নিই, নর্মালি আমরা যদি কাউকে SMS দিই তাহলে কিন্তু আমাদের নাম্বারটা শো করে। তো আমরা চাইলে আমাদের ওইখানে ইচ্ছা মতো আমরা যে নাম্বারটা শো করাতে চাই আমরা ওই নাম্বারটা শো করাতে পারবো। বিকাশ, ফ্ল্যাগজিলো, ডাচ বাংলা, রবি অফার, জিপি অফার, বাংলালিঙ্ক ইনফো, রবি ইনফো, আমরা ইচ্ছা মতো, ঠিক আছে। তো আমরা এটা চাইলে আমরা ইচ্ছা মতো এগুলো সেভ করতে পারবো। তো বন্ধুরা, বুঝতেই পারছেন খুব দারুণ একটা টিপস হবে। প্রথমে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই অ্যান্ড্রয়েড হেলপিডি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি ওটি বাজিয়ে দিন, যাতে করে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো একটাও মিস না করেন। তো বন্ধুরা চলেন তাহলে আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা প্লে স্টোরে যাবো, গিয়ে আমরা লিখবো ফ্যাক টেক্সট মেসেজ। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লিখা আছে, কিছুক্ষণ আগে আমি সার্চ দিয়েছিলাম তো সেজন্য আমার এখানে লিখা আছে। তো আমি আর কষ্ট করে এখানে লিখলাম না, আমি জাস্ট এখানে ক্লিক দিলাম। হ্যাঁ, মেসেজ, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে যে অ্যাপ্লিকেশনটা, এইটার কাজ আমরা দেখবো, যে প্লাস চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি সবার উপরে এইটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি আর ডাউনলোড করে দেখালাম না, আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আপনার যদি ডাউনলোড করতে কোনো রকম প্রবলেম হয়, আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা যাতে করে ওইখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা চলেন তাহলে আমরা অ্যাপসটার কাজ দেখি। প্রথমে আমরা এখান থেকে ওপেন দিব, আপনারা ডাউনলোড করে এখান থেকে অ্যাপটা ইনস্টল করে ওপেন দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট নাম্বার একটা অপশন আছে, আর এখানে লেখা আছে যে ইন্টার ফোন নাম্বার। আপনি এখানে ফোন নাম্বার দিবেন অথবা নাম দিবেন। আপনি যদি চান ওখানে কোনো ফোন নাম্বার শো করবেন না, শো করবে বিকাশ অথবা ফ্ল্যাগজিলো, রবি অফার, জিপি অফার, বাংলালিঙ্ক অফার, এগুলো যদি চান্স শো করাতে তাহলে আপনি এখান থেকে এটা শো করাতে পারবেন। তো আমি একটা নাম্বার দিচ্ছি, এখানে আমি আন্তর্জাতিক একটা নাম্বার দিতেছি 01777777। তো দেখতে পাচ্ছেন এখানে 01 ইচ্ছা মতো আমি এখানে 7 বসাইছি। তো তারপর দেখেন এখানে টাইম আছে, ডেট, মানে আপনি কখন চাচ্ছেন SMSটা দেওয়ার জন্য। আপনি চাইলে আপনি আজকে SMSটা সেন্ড করবেন, কালকে সকালে বা কালকে রাত্রে বা কালকে বিকেলে, আপনি যে কোনো সময় চান আপনি SMSটা সেভ হয়ে যাবে। তো এটার মধ্যে আরও অনেক অনেক দারুণ দারুণ কাজ আছে যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এটা কি সম্ভব না, এটা কি। তো বন্ধুরা তারপর দেখেন এখানে আমরা পাঁচটা অপশন দেখতে পাচ্ছি ঠিক এখানে। তো এখানে হচ্ছে যে আমরা দেখবো, আমরা যদি ইনবক্সে মেসেজটা সেন্ড করতে চাই যে এটা তার ইনবক্সে সেভ হবে, তাহলে এখানে ইনবক্স সিলেক্ট করে যদি চান যে না আমি সেন্ড বক্স, মানে উনি আমাকে সেন্ড করলে আমরা নর্মালি যদি কাউকে SMS সেন্ড করি তাহলে মেসেজটা কিন্তু আমাদের ইনবক্সে থাকে না, মেসেজটা কিন্তু সেন্ড বক্সে থাকে, এটা আমরা সবাই জানি। তারপর আউটবক্সে যদি চাই আমরা ওর আউটবক্সে সেভ করবো, আমরা কিন্তু ওটাও পারবো। তো আমরা ইনবক্সে দিলাম। তো ইনবক্সে দিয়ে এখানে টাইম আছে, আপনার চাইলে টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে ঘন্টা আপনার যদি চান 7টা বাজে যাবে ওটাও পারবেন, মিনিটটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো এটা এই টাইম যদি সিলেক্ট করি তাহলে কিন্তু 7:30 যাবে। তো আমি এতক্ষণ তো আপনাকে দেখাতে পারবো না, আর টিউটোরিয়াল তো এত বড়ো করে আপনারা দেখবেন না জানি। তো এখান থেকে আমি টাইমের জায়গায় আমি এখানে 6টা সিলেক্ট করতেছি, 6টা, আর এখানে মিনিটের জায়গায় সিলেক্ট করতেছি আমরা এখান থেকে, আমরা এখান থেকে সিলেক্ট করতেছি 13 মিনিট আছে, আমি আমরা এখান থেকে সিলেক্ট করতেছি এখন কটা বাজে 6:19। তো আমরা এখান থেকে 21 মিনিট সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, 21 মিনিট সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখানে আমরা এখানে যা লিখতে চাই, কেমন আসো বাই, আমরা এখানে মেসেজ যা লিখতে চাই এটাই কিন্তু ওইখানে যাবে। তারপর এখানে লেখা আছে ফ্যাক SMS, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার পারমিশন চাচ্ছে, তো এখানে পারমিশন দিলাম, আরেকটা চাবে ইয়েস দিলাম। হ্যাঁ ঠিক, আমি ওইখানে আপনাদের এখানে দেখেন লেখা আছে যে 6:21। তো আমার এখানে 6:20 1 মিনিটের মধ্যে মেসেজটা চলে যাবে। তো বন্ধুরা, মেসেজটা আসলে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসছে, মানে 6:21 হলে আপনাদেরকে দেখাবো যে মেসেজটা আসছে কি না। আর অনেক চ্যানেল অনেক ধরনের ভিডিও টিউটোরিয়াল থাকে অথবা টাইটেল থাম্বনেল থাকে একটা, ভিতরে ভিডিও থাকে অন্যটা। তো বন্ধুরা আশা করি আমাদের এই চ্যানেলটি থেকে আপনি একটাও ওরকম ভিডিও পাবেন না।
আর আমি চাই সবসময় যে আমি যেটা পারি, আমি যেটা জানি, ওটা অন্য আদর্শটা মানুষকে শেখানোর জন্য, অন্য আদর্শটা মানুষকে জানানোর জন্য। আমি যা পারি অন্য আদর্শটা টিউটোরিয়াল বা যাই পারি আমি এগুলো আপনাদেরকে শেখাবো। আমার টিউটোরিয়াল দেখে আপনারা যখন আপনারা পারবেন তখন কিন্তু আমি সার্থক, তখন কিন্তু আমি সাকসেস, যে হ্যাঁ আমি যেগুলো পারি আমার মতো করে আমার অন্য আদর্শটা ভাই এগুলো পারতেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6:21 হয়ে গেছে, তো আশা করি মেসেজটা চলে আসছে। চলেন তাহলে আমরা মেসেজটা দেখি যে মেসেজটা আসছে কিনা, ইনবক্সে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে যে কেমন আছো ভাই, যে নাম্বারটা দিয়েছিলাম খুব অবাক একটা টিপস, সেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, সো এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখেন এখানে লেখা আসছে যে কেমন আছো ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেমন আছো ভাই, এটা কিন্তু এখানে লেখাটা শো করছে। দেখেন 6:21 আমি টাইম দিয়ে দিয়েছিলাম, তো ঠিক 6:21 মধ্যে চলে আসছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন খুব দারুণ টিপস, তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, সো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর আপনারা পরবর্তীতে অ্যান্ড্রয়েড নিয়ে কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা কী চাচ্ছেন সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে বলবেন না। যদি আপনাদের কমেন্ট পাই তাহলে আমরা আপনাদের জন্য ওরকম ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো। আর আপনারা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড হতে চান তাহলে অবশ্যই আপনারা দেখেন, আমি আপনাদেরকে আমি আমার ফেসবুক আইডি দেখাচ্ছি, আপনারা চাইলে ওইখান থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আপনারা চাইলে আমার সাথে অ্যাড হয়ে আমার ফ্রেন্ড লিস্টে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আপনারা নর্মালি ফেসবুকে যদি আমরা যদি তাহের আমার আইডি আমার নাম হচ্ছে তাহের, তো দেখেন তাহের DX লিখে সার্চ করলাম এখানে আমার আইডি চলে আসবে। দেখেন সবার উপরে যে আইডিটা, হ্যাঁ এটা হচ্ছে আমার আইডি। তো আপনারা এখানে এটা আমার আইডি, আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আপনারা আমাকে মেসেজ দিবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল, তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।